প্রথম বিশ্বযুদ্ধের আগের বছর 1913 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল লন্ডন শহর থেকে প্রায় 60 মাইল দূরে একটা ছোট্ট সুন্দর গ্রাম ব্লুবার্ড, সেখানে ছুটি কাটাচ্ছেন লর্ড কার্নারভন, ইংল্যান্ডের হাউস অব লর্ডসের একজন সম্মানিত সদস্য তিনি। তার গ্রামের বাড়ি, এই বাড়িটির নাম ইজিপ্ট। ইজিপ্ট বা মিশর নামে বাড়ির নাম রাখার কারণ, লর্ড কার্নারভন একজন পুরাতত্ত্ববিদ এবং বিশেষ করে মিশরের প্রাচীন সভ্যতা নিয়ে খুব মাথা ঘামান। মমি, পিরামিড এবং আরো নানা বিস্ময়কর কীর্তির প্রতি তার কৌতূহলের শেষ নেই। ইজিপ্টের বারান্দায় বসে সেদিন তিনি খবরের কাগজ পড়ছিলেন। সেদিনকার ডাকে একটা পত্রিকা এসেছে, ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ। তার একটা বিশেষ খবর তিনি খুব মন দিয়ে পড়ছিলেন। ডেভিস নামে এক খামখেয়ালি দুর্দান্ত প্রকৃতির মানুষ আছেন লন্ডনে। প্রায় তিনি দুর্গম জায়গায় দুঃসাহসিক অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়েন। কমাস আগে ডেভিস আফ্রিকার কঙ্গো অঞ্চলের গহন অরণ্যে গিয়েছিলেন। সেখান থেকে ঘুরতে ঘুরতে পরে মিশরে আসেন। মিশরে এসে সম্প্রতি তিনি প্রাচীন কিছু জিনিস দৈবাৎ কুড়িয়ে পেয়েছিলেন। মিশরের একটা রুক্ষ পাহাড়ি অঞ্চলে মাটির তলা থেকে প্রাচীন রাজা বা ফেরাওদের কবর, মমি ইত্যাদি আবিষ্কৃত হয়েছে। পুরাতাত্ত্বিকরা এই অঞ্চলের নাম দিয়েছেন ভ্যালি অব দি কিংস, অর্থাৎ রাজরাজড়ার উপত্যকা। এই উপত্যকায় ঘুরতে ঘুরতে ডেভিস হঠাৎ এক ধসে পড়া টিলার ফাটলে কয়েকটা হাঁড়ি দেখতে পান। হাঁড়িগুলো পোড়া মাটির, গায়ে চমৎকার কারুকার্য আছে, মুখে ঢাকনা সিল করা। সিলমোহরে যাদের নাম আছে তারা কিন্তু ফেরাও নন, পুরুত ঠাকুর। প্রাচীন মিশরে দেবদেবীদের পূজারী পুরুত ঠাকুররা খুবই প্রভাব এবং প্রতিপত্তিশালী ছিলেন। ফেরাও তাদের পরামর্শেই চলতেন। ডেভিসের কুড়িয়ে পাওয়া হাঁড়িতে যাদের সিলমোহর আছে তারা তুতানখামেন নামে এক রাজার পুরুত। এই তুতানখামেন নামটা থাকায় লন্ডনের পণ্ডিত মহলে হইচই পড়ে গেছে। তুতানখামেন ছিলেন বয়সে কিশোর এক ফেরাও। সিংহাসনে বসার পর মাত্র কিছুদিনের মধ্যেই তিনি মারা যান। পুরানো আমলের গ্রিক পণ্ডিতদের পুঁথিতে তার কথা জানা গিয়েছিল। তাছাড়া ওই রাজরাজড়ার উপত্যকায় প্রাচীন ফেরাও যুগে যেসব ফলক পাওয়া গিয়েছিল তাতে তার উল্লেখ ছিল। কিন্তু ওই উপত্যকা তন্ন তন্ন করে খুঁজে তার কবর বা মমি পাওয়া যায়নি। খোঁজার একটা কারণ ছিল, গ্রিক পণ্ডিতদের লেখায় তো বটেই, সেই পুরনো ফলকেও স্পষ্ট উল্লেখ ছিল তুতানখামেনের মৃত্যুর পর তার মৃতদেহ সে আমলের প্রথা অনুসারে মমি করা হয় এবং মমির সঙ্গে সমাধিক্ষেত্রে অজস্র মণিমুক্তা হীরা জহরত রাখা হয়েছিল। বলাই বাহুল্য, এই গুপ্তধনের লোভই অত খোঁজাখুঁজির কারণ। শুধু পুরাতাত্ত্বিক পণ্ডিতরা নন, অনেক ধনলোভী দুর্দান্ত প্রকৃতির মানুষ, এমনকি চোর ডাকাতরাও রাজরাজড়ার উপত্যকা চষে ফেলেছে। কিন্তু তুতানখামেনের কবরের কোনো হদিস কেউ পায়নি। শেষে সবাই ধরে নিয়েছিল তুতানখামেন নামে কোনো ফেরাও ছিলই না, ওটা স্রেফ বানানো গল্প। কিন্তু ডেভিসের পাওয়া হাঁড়িতে তুতানখামেনের পুরুত্বের শিলমোহর পাওয়া গেল এতদিনে, তাহলে বোঝা যাচ্ছে সত্যি ওই নামে একজন ফেরাও ছিলেন। তার চেয়ে বড় কথা,
হাঁড়িগুলোর সিল ভেঙে ঢাকনা খোলা হয়েছে লন্ডন জাদুঘরে। ডেভিস ওগুলো জাদুঘরে জমা দিয়েছেন, ইংল্যান্ডের আইনের এটাই রীতি। পৃথিবী যেখানেই হোক, কোনো ইংরেজ বা ব্রিটিশ সাম্রাজ্যের প্রজা প্রাচীন কোনো জিনিস কুড়িয়ে পেলে কিংবা উদ্ধার বা আবিষ্কার করলে তা জাদুঘরেই জমা দিতে হয়, নয়তো জেল খাটতে হবে। ডেভিস তাই ওগুলো জমা দিতে বাধ্য হয়েছেন। এখন দেখা যাচ্ছে হাড়ির ভিতরে ভাঁজ করা পোশাক রয়েছে। এই পোশাক পুরুতরা রাজা শবযাত্রার সময় পরতেন। তার মানে তুতানখামেনের মৃত্যুর পর তাকে কবরে নিয়ে যাওয়ার সময় পুরুতরা এই পোশাক পরেছিলেন। তারপর প্রথমত সেগুলো খুলে হাঁড়িতে ভরেছিলেন। মুখে সিল এঁটে দিয়েছিলেন। তাহলে নিশ্চয়ই তুতানখামেনের কবরও কোথাও আছে। ডেভিস যেখানে হাঁড়িগুলি পেয়েছেন তারই কাছাকাছি কোথাও আছে। অথচ ডেভিস তা না খুঁজে হাঁড়িগুলো নিয়েই মিশর থেকে চলে এসেছেন। কেন চলে এসেছেন? না, লন্ডন মিউজিয়ামের অধ্যক্ষ বলেছেন, ডেভিস যখন রাত দুপুরে আমার বাড়িতে এসে আমার ঘুম ভাঙিয়ে ওঠালো, তখন আমি ওর চেহারা দেখে অবাক, কি যেন আতঙ্কে ঠকঠক করে কাঁপছে। আমি প্রশ্ন করে তার মুখে বেশি কিছু জানতে পারলাম না, শুধু কোনো রকমে বলল, এগুলো ভূতুড়ে জিনিস, এর মধ্যে ভূত পেয়ে যাচ্ছে। মিশর থেকে লন্ডন অবধি আনতে তার নার্ভে চূড়ান্ত হয়েছে, তাই এ আপদ বিদায় করে সে বাঁচতে চায়। এই বলে ডেভিস তখনই চলে গেল। আমি হাঁড়িগুলি সাবধানে একটা ঘরে তালাবন্ধ করে রাখলাম। পরদিন সকালে শুনি ডেভিস রাস্তায় মরে পড়ে আছে। তার লাশ মর্গে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তাররা মৃত্যু তেমন কোনো কারণ খুঁজে না পেয়ে বলেছেন হার্ট ফেল। আমার অবাক লাগে, দৈত্যের মতো বলশালী এবং দুঃসাহসী মানুষ ডেভিস, তার বিচিত্র কীর্তিকলাপের কথা কে না জানে, অথচ সে হঠাৎ হার্ট ফেল করে রাতারাতি মারা পড়ল, এবং আমার কাছ থেকে যাওয়ার পরেই। এর কোনো মাথামুণ্ড খুঁজে পাচ্ছি না, ব্যাপারটা রহস্যময়। পুলিশের গোয়েন্দা দপ্তর, স্কটল্যান্ড ইয়ার্ডের লোকেরা অবশ্য তদন্ত করে দেখছে। সাংবাদিকরা অধ্যক্ষকে প্রশ্ন করেন, আচ্ছা স্যার, এই হাঁড়িগুলি আপনার জিম্মায় আসার পর কোনো অদ্ভুত কিছু ঘটেছে কি? না, ওগুলো আমি যথারীতি পরদিনই জাদুঘরে নিয়ে রেখেছি, কিন্তু সেখানে কোনো ভুতুড়ে ব্যাপার ঘটেনি। নানা দেশের সেরা পুরাতাত্ত্বিক পণ্ডিতদের হাঁড়িগুলো এবং পুরুষদের পোশাক আশাক পরীক্ষা করে দেখতে আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা এখন এই কাজে ব্যস্ত। লর্ড কর্নেল ভন ইলাস্ট্রেটেড লন্ডন নিউজের এই বিস্তারিত খবরটা পড়ে উত্তেজিত হয়ে উঠলেন। তুতানখামেন সম্পর্কে জানার জন্য তার কৌতূহল অনেক দিনের। প্রচুর পুঁথিপত্র হাতড়েছেন, ইউরোপ আমেরিকা জাদুঘরে বা পুরা দ্রব্যের সংগ্রহশালায় গিয়ে খোঁজাখুঁজি করেছেন, রোমের প্রখ্যাত আর্কাইভে পুরনো পুঁথিশালায় 5 বছর ধরে পুঁথি পড়ে এসেছেন। যদি তুতানখামেনের কবরের কোনো খোঁজ খবর পান, কিন্তু পাননি। এতদিন ডেভিস যদি বা একটা ক্ষীণ সূত্র পেল, সে অতর্কিতে মারা পড়ল। ঠিক কোন জায়গায় ওগুলো পাওয়া গেছে তার মুখেই জানা যেত, কিন্তু সে রাস্তা একেবারে বন্ধ হয়ে গেল। লর্ড কর্নারভন তখনই অল্প কিছু খেয়ে নিয়ে তার মোটর গাড়িটি নিয়ে বেরিয়ে পড়লেন।
লন্ডনের দিকে প্রচণ্ড গতিতে চলতে থাকলো তার গাড়ি। মাইল দশেক চলার পর হঠাৎ গাড়ির কলকব্জা বিগড়ে গেল। ভাগ্যিস একটু তফাতেই একটা গ্যারাজ ছিল, গ্যারাজের লোকেরা ঠেলতে ঠেলতে নিয়ে গেল তার গাড়ি। গাড়ি সারিয়ে চালু করতে ঘন্টা তিনেক লেগে গেল। গ্যারাজের মালিক একটু হেসে বলল, আজ দিনটা শুভ নয় মশাই, বেরোবার আগে কি তারিখটা লক্ষ্য করেননি? আজ অপয়া ১৩, আনলাকি ১৩। আরে ছাড়ুন মশাই, ওসব আমি মানি নে, বুঝলেন? ঠিক আছে, ভালোই ভালোই পৌঁছান, এই ইচ্ছে করতে আপত্তি নেই, তবে কিছু বেগতিক ঘটলে আমাকে যেন সাপ সাপান্ত করবেন না। লর্ড কার্নারভন আবার স্টিয়ারিং ধরে স্পিড বাড়িয়ে দিলেন গাড়ির। লন্ডনের আধা দ্বীপদ এসেছেন। আবার হঠাৎ ঘড় ঘড় করতে করতে থেমে গেল গাড়ি। আবার গ্যারাজ খুঁজতে হলো। সঙ্গে চাকর না নিয়ে এসে ভুল করেছেন, এখন আর পস্তানো বৃথা। যাই হোক, এইভাবে রাস্তায় দুবার গাড়ি বিগড়ে যাওয়ায় লন্ডন পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেল। সন্ধ্যার মুখে কুয়াশা ঘন হয়ে উঠেছে, বাতি জ্বলেছে সদ্য, কিন্তু রাস্তাঘাট ঘরবাড়ি অস্পষ্ট হয়ে পড়েছে। আজ আর জাদুঘরে ঢোকা যাবে না, কখন বন্ধ হয়ে গেছে। বিরক্ত মুখে লর্ড কার্নারভন গাড়ি চালাচ্ছেন। একসময় হঠাৎ দেখতে পেলেন সামনে আবছা একটা গাড়ি আসছে। গাড়িটা ঘোড়া দেখতে দেখতে গাড়িটা এসে পড়ল, কিন্তু আতঙ্কে লর্ড কার্নারভন দেখলেন ঘোড়ার গাড়িটা তার গাড়ির দিকেই সোজা ছুটে আসছে। জোরে হর্ন বাজালেন, কিন্তু না, এই এই এসে পড়ল। লর্ড কার্নারভন ব্যস্ত হয়ে গাড়ির মুখ ঘুরিয়ে ব্রেক চাপলেন। সঙ্গে সঙ্গে তার গাড়ি উল্টে গিয়ে পাশের একটা খানায় পড়ল। প্রচণ্ড আঘাতে অচৈতন্য হয়ে পড়লেন তিনি। লোকজন দৌড়ে এলো চারপাশ থেকে। ততক্ষণে ঘোড়ার গাড়িটা কুয়াশার মধ্যে মিলিয়ে গেছে। তারা সাংঘাতিক আহত লর্ড কার্নারভনকে হাসপাতালে পৌঁছে দিল। লর্ড কার্নারভনের জ্ঞান ফিরল তিন দিন পরে, কিন্তু তারপর তিনি যা বললেন শুনে তো ডাক্তাররা উদ্বিগ্ন হয়ে ভাবলেন, এরে দুর্ঘটনায় ধাক্কায় লর্ড সাহেবের মাথার গোলমাল হয়ে গেছে। লর্ড বললেন, আরে ঘোড়ার গাড়িটার ঘোড়াগুলো কালো রঙের ছিল, হ্যাঁ, কোচোয়ানের পরনে ছিল প্রাচীন মিশরের পোশাক, আর ওই কি অস্পষ্ট দেখেছি, মনে হয়েছে তার মাথায় ফেরাওয়ের মুকুট ছিল। হাউস অব লর্ডসের সদস্য বলে কথা, তাঁর চিকিৎসার কোনো ত্রুটি হবে না। তাকে নিয়ে যাওয়া হলো মানসিক ব্যাধির ওয়ার্ডে। খ্যাতিমান মনস্তত্ত্ববিদ ডাক্তাররা নানাভাবে পরীক্ষা করে দেখে বললেন, না, লর্ড সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক, তবে সেই ঘোড়ার গাড়ির ব্যাপারটা যেভাবে বর্ণনা করছেন তাতে বোঝা যায় উনি তখন হ্যালুসিনেশনে আচ্ছন্ন ছিলেন, অর্থাৎ চোখের ভুল। মিশর সংক্রান্ত খবর পড়ে দ্রুত লন্ডনে ফিরে আসছিলেন এবং সারা পথ মাথায় ওই চিন্তাই ছিল, তাই কুয়াশা এবং আবছা অন্ধকারে ঘোড়ার গাড়িটা দেখে ওই ভুল করে ফেলেছেন, এবং ভুলের ফলেই উনি সাত তাড়াতাড়ি ব্রেক চাপেন এবং গাড়ি স্বাভাবিকভাবেই উল্টে যায়। এমনও হতে পারে যে হ্যালুসিনেশনের ফলে আতঙ্কে গাড়িটা ঘুরিয়ে দিয়েছিলেন খানার দিকে। লর্ড কার্নারভন সুস্থ হয়ে বাড়ি ঢুকলেন, কিন্তু এবার তার ব্যক্তিগত চিকিৎসকরা তাকে পরীক্ষা করে দেখে বললেন, সামনে শীতকালটা আপনার শরীরের পক্ষে বিপজ্জনক হওয়ার আশঙ্কা আছে, হ্যাঁ, তাই ওই সময় আপনার কোনো গ্রীষ্মপ্রধান দেশে গিয়ে থাকা উচিত। বন্ধুরা পরামর্শ দিলেন ভারতে যেতে, কিন্তু লর্ড কার্নারভন আনন্দে নেচে উঠলেন। মিশরও তো গ্রীষ্মপ্রধান দেশ, তিনি মিশরেই যাবেন, নিছক বেড়াতে যাবেন না, হ্রদ দেখা কলা বেচার মতো মিশরে গিয়ে পুরাতাত্ত্বিক অভিযানেও নামবেন। সেই রাজরাজরার উপত্যকায়
তন্ন তন্ন অনুসন্ধান চালাবেন, কোথায় ডেভিস হাড়িগুলি পেয়েছিল খুঁজে বের করবেন। মাটি খুঁড়তে তো হবেই, একজন লোক দরকার, বা কয়েকজন লোক হলে ভালো হয়, অভিজ্ঞ তদারককারীও চাই, এই জন্যে প্রচুর টাকা দরকার, ইংল্যান্ডের দরবার থেকে অনুমতিও দরকার। লর্ড কার্নারভনের দুটোরই কোনো অসুবিধা ছিল না, তিনি সদল বলে মিশরের ভ্যালি অফ দ্য কিংসে গিয়ে তাঁবু পাতলেন। এদিকে যেদিন লর্ড কার্নারভন দুর্ঘটনায় আহত হন, সেদিনই আরেকটি বিচিত্র ঘটনা ঘটেছিল। হাওয়ার্ড কার্টার নামে এক যুবক চাকরির খোঁজে হন্যে হয়ে বেড়াচ্ছে, লেখাপড়া মোটামুটি করেছে, কিন্তু তার ঝোঁক ছবি আঁকাতে, বিশেষ করে ড্রয়িংয়ে তার হাত বেশ পাকা। তখনকার দিনে কলকারখানার ব্যাপারে ড্রয়িং জানা লোকের দরকার হতো, এখনো হয়, কিন্তু নিছক ড্রয়িংয়ে হাত থাকলেই তো চাকরি পাওয়া যায় না, ইঞ্জিনিয়ারিং বা কারিগরি বিদ্যাও পেটে থাকা যায়। কার্টারের সেসব কিছু ছিল না। 1913 সালের 13ই এপ্রিল কার্টার মন মরা হয়ে বসে আছে ভিক্টোরিয়া পার্কে একটা গাছের তলায়। হতাশায় সে ভেঙে পড়েছে, মনে মনে সংকল্প করছে আত্মহত্যা করে বেকার জীবনের যন্ত্রণা থেকে নিষ্কৃতি খুঁজে নেবে। সে জায়গাটা একেবারে নির্জন, একসময় সে তৈরি হয়ে উঠে দাঁড়ায়, গাছের ডালে মাফলার বেঁধে ফাঁস বানাবে এবং ঝুলে পড়বে। গাছে চড়তে যাচ্ছে, হঠাৎ কে পিছন থেকে হো হো করে হেসে উঠল। কাটা চমকে উঠল, ঘুরে দেখল একটা পাগলাটে চেহারার বুড়ো ভিকরি গোছের লোক কখন এসে দাঁড়িয়েছে তার পিছনে, তার দিকে তাকিয়েই সে হাসছে। কার্টার ক্ষোভে ও রাগে বলে উঠল, দাঁত বের করার কি আছে তে? আছে বই কি, আলবাত আছে, এই তাজা জোয়ান বয়সে এমন মরার শাক দেখলে হাসি পাওয়ারই কথা। মরতে যাচ্ছি কে বললো তোমাকে? আর দেখেই বোঝা যায়। শোনো আচ্ছা, তোমাকে একটা ভালো খবর দি, যে জন্যে মরতে যাচ্ছ তার একটা সুব্যবস্থা হয়ে যাবে। তুমি এক্ষুনি চলে যাও লন্ডন মিউজিয়ামের অধ্যক্ষ মহাশয়ের কাছে, গিয়ে বলো বিন্নেশ আমাকে পাঠিয়েছেন, আমি ড্রয়িং এর কাজটা ভালোই পারি, ব্যাস দেখবে তোমার চাকরি তো হয়েই যাবে, উপরন্তু এই থেকে তুমি একদিন পৃথিবীর নামই লোক হয়ে উঠবে। যাও যাও যাও, এখনই চলে যাও। কার্টার হাঁ করে তাকিয়েছিল ওর মুখের দিকে। এসব কথা শুনে সে তো অবাক, এই লোকটা কেমন করে তার সব কথা জানলো, কে? লোকটার পোশাকের দিকে এতক্ষণে চোখ গেল কার্টারের, এমন অদ্ভুত পোশাক তো সে দেখেনি কখনো। পোশাকটা ছেঁড়া খোড়া এবং নোংরাও বটে, কিন্তু একসময় দামি ছিল, কেমন একটা বিশ্রী দুর্গন্ধ নাকে লাগছে। কার্টার বলল, তুমি নিশ্চয়ই পাগলা টাগলা বটে, যাও বিরক্ত করো না। ভাগ্যলক্ষে কে পায়ে ঠেলতে নেই বাছা, যা বললাম শুনলে বরাদ খুলে যাবে, এখন মানো না মানো তোমার ইচ্ছা। বলেই সে হন হন করে চড়তে শুরু করলো এবং ঝোপঝাড়ের আড়ালে মিলিয়ে গেল। কার্টার অবাক হয়ে বসে রইল কিছুক্ষণ, তারপর তার মনে হলো দেখাই যাক কথাটা সত্যি না মিথ্যে। সে পার্ক থেকে বেরিয়ে সোজা চলে গেল জাদুঘরে, সেখানে কর্মচারীদের কাছে জিজ্ঞাসা করে জানলো সত্যি একজন ভালো ড্রয়িং জানা লোক খোঁজা হচ্ছে। কার্টার অধ্যক্ষ মহাশয়ের সঙ্গে দেখা করার অনুমতি পেল। অধ্যক্ষ বললেন, কি চাই? বেন্নেশ নামে এক বুড়ো ভদ্রলোক আপনার কাছে আসতে বললেন, তাই এলাম, আপনার নাকি ড্রয়িং জানা লোক খুঁজছেন। কে বললো? বেন্নেশ? ঘরে অধ্যক্ষ এবং আরো জনাতিন ভদ্রলোক ছিলেন, তারা মুখ চাওয়াচাই করছেন।
তাদের চোখে মুখে বিস্ময়ের ভাব ফুটে উঠেছে। কার্টার বলল, আপনি কি তাকে চেনেন নাকি স্যার? তুমি নিশ্চয়ই রসিকতা করছো যুবক, একজন বিন্নেসকে আমি এবং এই ভদ্র মহোদয়রা চেনেন বটে, কিন্তু সে চেনাও মাত্র দিন দুই আগে। ঘরের তিনজন ভদ্রলোকই হেসে উঠলেন। অধ্যক্ষকে থামতে দেখে কাটা জিজ্ঞাসা করল, তবে কি স্যার? অধ্যক্ষ হঠাৎ টেবিলের সামনে ঝুঁকে ক্রুদ্ধ স্বরে বলে উঠলেন, রসিকতার অর্থ কি? আমি রসিকতা করিনি স্যার, সত্যি বলছি। মাত্র কিছুক্ষণ আগে ভিক্টোরিয়া পার্কের সঙ্গে দেখা হলো, ঈশ্বরের দিব্যি। ঘরের একজন ভদ্রলোক এবার বললেন, এই শোনো ভাই, ব্যাপারটা খুলে বলি। হ্যাঁ, ভেন্ডেশ নামে একজন পুরো ছিলেন 5000 বছর আগে মিশরে। তিনি ছিলেন ফেরাও তুতেনখামেন এর পুরুত। সম্প্রতি দুদিন হলো ডেভিস নামে এক অভিযাত্রী মিশর থেকে কিছু জিনিস এনেছেন। তার মধ্যে কয়েকটা মাটির হাঁড়ি আছে, একটা হাঁড়ির ঢাকনায় ওই বেন্নেসের শিলমোহর আছে এবং ভেতরে আছে তার পোশাক। রাজা শবযাত্রায় বেন্নেস সেই পোশাক পরেছিলেন। এবার বুঝতে পারছো তো কেন অধ্যক্ষ ক্রুদ্ধ হয়েছেন? কাটা শিউরে উঠল, সর্বনাশ! তাহলে কি সেই বেন্নেসের ভূতের সঙ্গে তার পার্কে দেখা হলো? কাঁধে হাত রেখেছিল যেখানে, সেখানটায় এতক্ষণ রক্ত জমে গেছে মনে হলো। এরপরে অতি কষ্টে এবং কাঁপতে কাঁপতে সে বলল, দয়া করে আমাকে বেন্নেসের পোশাকটা একবার দেখাবেন। পোশাক পাশের একটা টেবিলেই ছিল, ওরা তিনজনেই পুরাতাত্ত্বিক, পরীক্ষা করছিলেন এতক্ষণ সেগুলি। কার্টারকে পোশাক দেখিয়ে দিতেই কার্টার অস্ফুট চিকিৎকার করে অজ্ঞান হয়ে গেল। সমসাময়িক পত্রপত্রিকা ও বইয়ের বিবরণে দেখা যায় কার্টারকে লন্ডন জাদুঘর কর্তৃপক্ষ শেষ পর্যন্ত ড্রয়িং এর কাজে নিযুক্ত করেছিলেন। তার কাজটা ছিল এই মিশরের ভ্যালি অব দ্য কিংসে পাওয়া অজস্র ফলকের চিত্রলিপি পুরাতাত্ত্বিকরা পেন্সিলে স্কেচে নকল করতেন, কাটার তাতে কালি বুলিয়ে স্পষ্ট করত, তারপর সেগুলো বিভিন্ন দেশের পণ্ডিতদের কাছে পাঠোদ্ধারের জন্য পাঠানো হতো। কার্টারের মনে মিশরের প্রাচীন সভ্যতা সম্পর্কে ক্রমশ তীব্র কৌতূহল জেগে উঠেছিল। তখন সে জাদুঘরে বসেই পড়াশোনায় মন দিল। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো, চলল 1918 সাল পর্যন্ত। সেই ডামাডোলের মধ্যে 1917 সাল পর্যন্ত 4 বছর ধরে ড্রয়িং বিশারদ কার্টার মেতে রইল পুরনো বই নিয়ে। প্রাচীন মিশর তাকে পেয়ে বসেছিল, বিশেষ করে পুরুত বেন্নেসের সেই অদ্ভুত আবির্ভাব কার্টারকে রহস্যের গোলকগাথায় ঘুরিয়ে মারছিল। 1917 সালে কাটার স্থির থাকতে পারল না। অধ্যক্ষের সঙ্গে ততদিনে তার স্নেহের সম্পর্ক গড়ে উঠেছে। কাটার বলল, আমি মিশরে গিয়ে তুতেনখামেনের কবর খুঁজে বের করব, আমাকে সেখানে যাওয়ার ব্যবস্থা করে দিন। অনেক সাধাসাধির পর অনুমতি পাওয়া গেল। তবে অধ্যক্ষ বললেন, দেখো বাবা, তুমি কিন্তু পুরাতাত্ত্বিক হিসাবে পণ্ডিত সমাজের স্বীকৃত নও, তাই তোমাকে স্বাধীনভাবে কাজ করার অনুমতি দেওয়া যাবে না, বরং অন্য উপায়ে সে ব্যবস্থা করছি। তুমি আমার চিঠি নিয়ে চলে যাও মিশরে, সেখানে লর্ড কার্নারভন 4 বছর ধরে অনুসন্ধান চালাচ্ছেন। তুমি তার সঙ্গে দেখা করো, তার দলে থেকেই তুমি তোমার কাজ করতে পারবে। কার্টার তার চিঠি নিয়ে চলে এলো মিশরে। ভ্যালি অব দ্য কিংসে পাহাড়, মরু ও রুক্ষ অনুর্বর এলাকায় লর্ড কার্নারভনের তাঁবু খুঁজে বের করল। লর্ড খুশি হলেন, এই মেধাবী বুদ্ধিমান যুবককে পেয়ে দ্বিগুণ উদ্যমে তন্ন তন্ন করে খোঁজ শুরু হল। যেখানে সন্দেহ হয় সেখানেই মাটি খোঁড়া চলতে থাকে। কিন্তু তুতানখামেনের কবরের কোনো পাত্তা পাওয়া যায় না।
অথচ কার্টারের বিশ্বাস ভিক্টোরিয়া পার্কের সেই অদ্ভুত রহস্যময় ঘটনার মধ্যে একটা স্পষ্ট ইঙ্গিত রয়েছে। কার্টারই একদিন টুতেনখামেনের কবর সে আবিষ্কার করতে পারবে। 1922 সাল পর্যন্ত খোঁড়াখুঁড়ি চলল, সব নিষ্ফল হলো। লর্ড কার্নারভন ক্লান্ত হয়ে পড়েছেন, 9 বছর ধরে পড়ে আছেন এই উপত্যকায়, অজস্র টাকা কড়ি খরচ হয়েছে। লন্ডন জাদুঘরের সাহায্য প্রচুর পেয়েছেন, কিন্তু সবই জলে গেছে। এবার বললেন, থাক স্বদেশেই ফিরে যাই, টুতেনখামেনের কবর সম্ভবত আর খুঁজে পাওয়া যাবে না। যদি অনুগ্রহ করে আরেকটা বছর সময় দেন, আমি কথা দিচ্ছি টুতেনখামেনের কবর আমি আবিষ্কার করবই। তুমি ফেরাবে গুপ্তধনের লোভে পাগল হয়ে উঠছো দেখছি। দেখুন, ধনরত্নের প্রতি একটু লোভ নেই আমার, আমি কথা দিচ্ছি যে টুতেনখামেনের গুপ্তধন আবিষ্কার করতে পারি তার থেকে এক কণাও আমি নেব না, আমাকে বিশ্বাস করুন। লর্ড কার্নারভন শুনলেন না, পরদিন চলে যাবেন ঠিক করলেন। জিনিসপত্র বাঁধা ছাঁধা হয়ে গেছে, ভোরে মোটর গাড়ি, খচ্চর, উট আর ঘোড়ার পিঠে সব নিয়ে অনুসন্ধানী দল রওনা দেবে। রাতে কার্টার মনমরা হয়ে ঘুরতে বেরিয়েছেন তাঁবু ছেড়ে, জ্যোৎস্না রাত। আনমনে ঘুরতে ঘুরতে কার্টার ফেরাও দ্বিতীয় রামেসিসের কবরের কাছে এসে দাঁড়াল। জনহীন উপত্যকায় ফিকে জ্যোৎস্না পড়ে আছে, হঠাৎ দেখল একটা অস্পষ্ট মূর্তি রামেসিসের কবরের ধারে দাঁড়িয়ে আছে। কে কে ওখানে? আমি তোমার প্রাণদাতা, হাসি তোমার নির্বুদ্ধিতার জন্য। আমার আমার প্রাণদাতা? তার মানে কি? ভিক্টোরিয়া পার্কে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল, মনে পড়ে না? আপনি বিনেশ? হ্যাঁ, আমি সেই অভিশপ্ত কিশোর ফেরাও টুতেনখামেনের প্রধান পুরোহিত বিনেশ। শোনো কার্টার, টুতেনখামেন কিশোর বয়সে দুর্বিনীত ছিল বলে তাকে দেবতারা অভিশাপ দিয়েছিলেন, তার আত্মা নরক যন্ত্রণায় হাজার হাজার বছর ধরে কষ্ট পাচ্ছে, তার মুক্তি হতে পারে যদি কোনো জীবিত মানুষ তার নামে হাত বলি দেয়। আর শোনো, এই পর্যন্ত শুনেই কাটার অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গেছে, সূর্য উঠেছে। সে উঠে বসল, মনে পড়ল সব কথা, তখনই সেখান থেকে পালাবার জন্য উঠে দাঁড়াল। লর্ড কার্নারভনের দল হয়তো রওনা দিয়েছে, কিন্তু সে মুহূর্তেই তার চোখে পড়ল রামেসিসের কবরে 3-4 হাত দূরে একটা ফাটল দেখা যাচ্ছে, এবং ফাটলের তলায় শক্ত পাথরের একটা ধাপ, ধাপে একটা মাছের রেখাচিত্র। রেখাচিত্রের মধ্যে একটা সংকেত আছে, সেই সংকেত চিহ্ন ডেভিসের পাওয়া হাড়ির গায়েও ছিল। তাহলে কি? দেখা মাত্র কাটা ছুটে চলল তাঁবুর দিকে, তখন তাঁবু গুটানো হয়ে গেছে। লর্ড সাহেব ব্যস্ত হয়ে কার্টারকে খুঁজছেন, তার জন্যই রওনা দিতে দেরি হয়েছে। কার্টার হাঁপাতে হাঁপাতে বলল, পাওয়া গেছে, টুতেনখামেনের কবরের খোঁজ পাওয়া গেছে। ফেরাও রামেসিসের কবরের সেই ফাটলে একটা ধাপ থেকে নিচের দিকে চলে গেছে 16টা ধাপ। শেষ ধাপের সামনে দেখা গেল একটা দরজা, এই সেই টুতেনখামেনের সমাধি কক্ষ। যুগ যুগ ধরে এই সমাধি কক্ষের গুপ্তধনের কিংবদন্তি প্রচলিত। টুতেনখামেনের মৃত্যুর পর নাকি প্রাসাদের সব ধনরত্ন মণিমাণিক্য
তার মমির সঙ্গে এখানে রেখে দেওয়া হয়েছিল। কিন্তু কেন, এর জবাবও পাওয়া যায় একটি ফলকে। দেবতাদের অভিশাপে কিশোর রাজা তুতানখামেন মারা যান, তাই পুরোহিতরা বিধান দিয়েছিলেন রাজার প্রাসাদের সব ধনরত্ন অভিশপ্ত। ওই ধন যে ব্যবহার করবে তারও অভিশাপ লাগবে। সাংঘাতিক রোগের কবলে অল্প সময়ের মধ্যেই সে মারা যাবে। এতদিনে সেই অভিশপ্ত রাজার মমি ও ধনরত্নের কিংবদন্তি সত্য প্রমাণিত হতে চলেছে। লর্ড কার্নারভন এবং কার্টার তো বটেই, দলের প্রতিটি মানুষ আগ্রহে উত্তেজনায় অস্থির হয়ে দরজার দিকে তাকিয়ে আছেন। অবশেষে দরজা কিভাবে খোলা যায় পরীক্ষা করছিল কার্টার। হঠাৎ সে চমকে উঠে বলল, লর্ড, এই দরজা মনে হচ্ছে কোনো এক সময় ভাঙা হয়েছিল। লর্ড কার্নারভন বিস্মিত হয়ে বললেন, আরে সে কি? হ্যাঁ হ্যাঁ লর্ড, এই দেখুন দরজার সিল মোহরগুলো দুভাগ হয়ে আছে। কেউ কেউ সেই ভাঙা জায়গাটা আবার জুড়ে দেওয়ার চেষ্টা করেছে। তাছাড়া কপটের জোড়ের দিকটা লক্ষ্য করুন, চিল খেয়ে আছে। হ্যাঁ তাই মনে হচ্ছে কার্টার, কিন্তু তাই যদি হয় তাহলে ভেতরে নিশ্চয়ই এক তিল সোনা দানা তো আর নেই, এমনকি মমিটা আছে কিনা তাও সন্দেহ। কার্টার চিন্তিত মুখে বলল, তাহলে তাহলে দরজা ভেঙে দেখা যাক কি হয়েছে। কিন্তু যদি সত্যি ভিতরে কিছু না থাকে, তাহলে শেষ পর্যন্ত বিশ্বের পুরাতাত্ত্বিকরা এমনকি লন্ডনের জাদুঘর কর্তৃপক্ষও ভাবতে পারেন আসলে হয়তো আমরাই সব গুপ্তধন মেরে দিয়েছি এবং মিথ্যে করে রটাচ্ছি যে কারা আমাদের আগেই দরজা ভেঙে ভেতরে ঢুকেছিল, তাই না কার্টার? হ্যাঁ তাও তাও বটে। কার্টার, ব্রিটিশ আইন অনুসারে তুতানখামেনের সবকিছুই ব্রিটিশ সাম্রাজ্যের রাজকীয় সম্পত্তি বলে গণ্য হবে। অতএব আমাদের মিথ্যা বদনামের ভাগী হওয়া উচিত নয়, বরং আমরা লন্ডন জাদুঘর কর্তৃপক্ষকে খবর পাঠাই, তাদের বিশেষজ্ঞ দলটি এসে দেখুন সত্যি দরজা অনেক আগে ভাঙা হয়েছিল কিনা। তারপর তাদের সামনেই আমরা দরজা ভেঙে ভিতরে ঢুকব এবং কি আছে দেখব। এমনটি হলে কেউ আমাদের চোর বদনাম দিতে পারবে না। ঠিক ঠিক বলেছেন লর্ড, আমি টেলিগ্রাম করার ব্যবস্থা করি। লোক পাঠানো হলো কায়রো শহরে, সেখান থেকে টেলিগ্রাম গেল, আর তুতানখামেনের সমাধি কক্ষে দরজায় পাহারার ব্যবস্থা হলো। লর্ড কার্নারভন এবং কার্ডার তো সজাগ রইলেনই, পালাক্রমে রাজ্যকে প্রহরীদের দিকেও লক্ষ্য রাখলেন দুজনে। চতুর্থ রাতে এক সাংঘাতিক ঘটনা ঘটল। শেষ রাত্রে ছিল লর্ড কার্নারভনের পাহারার পালা। কার্টারকে জাগিয়ে দিয়ে তিনি তাঁবুতে শুতে গেলেন। রামেশেশের কবরের কাছেই তাঁবু। লর্ড চলে যাওয়ার কিছুক্ষণ পরেই কার্টার যেন একটা আর্তনাদ শুনলেন কোথাও। একজন প্রহরীকে পাঠালো ব্যাপারটা অনুসন্ধান করতে। একটু পরেই সে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, লর্ড সাহেব পড়ে আছেন রামেশেশের কবরের উপরে। সেই শেষ রাত্রে হইচই পড়ে গেল। লর্ড সাহেবের শরীরে কোনো ক্ষতচিহ্ন নেই, কিন্তু তিনি মারা পড়েছেন। মুখের কষায় গেজলার সঙ্গে রক্ত আছে, নাকেও কয়েক ফোঁটা টাটকা রক্ত। লর্ড কার্নারভনের মৃতদেহ কায়রো শহরের মর্গে পাঠানো হয়েছিল। সব ব্যবচ্ছেদ করে ডাক্তাররা মৃত্যুর কোনো কারণ খুঁজে পাননি। রিপোর্টে শুধু লেখা হয়েছিল হার্ট ফেল। সম্ভবত আকস্মিকভাবে ভয় পেয়ে কিংবা উত্তেজিত হয়েই হার্ট ফেল করে মারা পড়েছেন। অবশ্য তার বয়স হয়েছিল, তার উপর 10 বছর ধরে এই রকম একটার পর একটা পাণ্ডব বর্জিত জায়গায় কাটানো, স্নান আহারের কোনো বালাই নেই, নার্ভের উপর দিনের পর দিন 10 বছর ধরে তীব্র চাপ পড়েছিল। মানসিক অবস্থা ও স্বাস্থ্য দুই বিচার করে বলা যায় হার্ট ফেল হওয়াটা অস্বাভাবিক নয়। 7 দিন পরে লন্ডন থেকে বিশেষজ্ঞরা এসে পড়লেন, সবাই দুধে পুরাতাত্ত্বিক পণ্ডিত এবং প্রাচীন জিনিস সম্পর্কে প্রত্যেকেরই অসাধারণ জ্ঞান। তারা সমাধি কক্ষের দরজা পরীক্ষা করে বললেন,
হ্যাঁ, কয়েকশো বছর আগে কেউ কারা এই দরজা ভেঙে ভিতরে ঢুকেছিল, বেরিয়ে এসে আবার দরজা আগের মতো আটকাবার চেষ্টা করেছে, শিলমোহরগুলো জোড়াতাড়া দিয়ে সেটে দিয়েছে। ডাকাত ছাড়া কে হতে পারে তারা? বিশেষজ্ঞদের সঙ্গে নানা দেশের কিছু সাংবাদিক ও ফটোগ্রাফাররাও এসেছিলেন। অনেক ছবি তোলা হলো দরজার, রেকর্ড হিসাবে এ ছবিরও দাম আছে। দরজা ভাঙা হলো, ভিতর থেকে ভ্যাপসা গন্ধ বেরিয়ে এলো প্রথম, তারপর ক্রমশ একটা মিঠে গন্ধ ছড়ালো, বাসি ফুল কিংবা পুরনো আতরের গন্ধের মতো। ভিতরে ঘন অন্ধকার থমথম করছে দিন দুপুরে। পেট্রোম্যাক্স বাতি জেলে বিশেষজ্ঞরা ভিতরে ঢুকলেন, তারপর হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। ঘরের মেঝে ছড়িয়ে রয়েছে কিছু ডালা ভাঙা বাক্স পেঁটরা, সিন্ধুক এবং মেঝের ওপর বহুমূল্য প্রাচীন কাপড় চোপড় আর কিংবদন্তি খ্যাত সেই সোনা হীরা মণি মুক্তা। তাছাড়া রয়েছে রত্ন খচিত অজস্র দেবতার মূর্তি, কারুকার্যময় পাত্র, প্রচুর ছবি। প্রথম ছবিটি তুলল ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ পত্রিকার ফটোগ্রাফার। সেই ছবি কদিন পরে ওই পত্রিকা ছাপা হয়েছিল, আজও তা বিভিন্ন বইপত্রে দেখতে পাওয়া যায়। বিস্ময়ের ঘোর কাটলে বিশেষজ্ঞরা পরীক্ষা করে বললেন, ডাকাতরা সব ধনরত্ন নিয়ে পালাবার মুখে হঠাৎ কোনো কারণে সব ফেলে পালিয়ে গেছে এবং বাইরে দরজাটাও আটকে দিতে বাধ্য হয়েছে, এমনকি ভাঙা শিলমোহরও জোড়া দিয়েছে। আমরা তো সেটা দেখেই এসেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন, কেন তারা এমন করে সব ফেলে পালালো? কার্টার বলল, আমার ধারণা ওরা সম্ভবত প্রচন্ড ভয় পেয়েছিল। কিন্তু কিসের ভয়? তা জানি না, কিন্তু আমার মনে হচ্ছে আতঙ্ক ছাড়া এর কোনো ব্যাখ্যা হতে পারে না, যেন তারা কোনো অশরীরী আত্মার বিভীষিকা দেখে পালিয়ে গিয়েছিল এই ঘর থেকে। এ ঘরে তুতানখামেনের মমি নেই, সামনে একটা ছোট দরজা দেখা যাচ্ছিল, সেই দরজাটি কিন্তু অক্ষত, তার জোরে তুতানখামেনের সাংকেতিক চিহ্ন আঁকা শিলমোহর। ভাঙা হলো সেটি, ভিতরে ঘুপচি একটা ঘর, ঘরের মধ্যিখানে কফিন দেখা গেল, কফিনের ভেতর তুতানখামেনের মমি। অভিশপ্ত বালক রাজা ঘুমিয়ে আছেন অনন্ত ঘুমে, কফিনের ঢাকনাটা সোনার পাতে তৈরি, সে বাজারে তার দাম হিসেব করা হয়েছিল 50,000 পাউন্ড। টাকার হিসেবে সে যুগেই লক্ষাধিক টাকা। এই দ্বিতীয় ঘরেও পোড়ামাটির পাত্রে অজস্র মণিমুক্তা ভরা, শিলমোহর ভেঙে সব গুণে তালিকা তৈরি হলো। দুই ঘরে যে ধনরত্ন পাওয়া গেল, কার্টার তার একটা মোটামুটি তালিকা করেছিল, এখনো সেই তালিকা আছে লন্ডন জাদুঘরে। কিন্তু তালিকার ধনরত্ন সে কথা পরে বলছি। তুতানখামেনের মমি এবং গুপ্তধনের আবিষ্কারের খবর ছড়িয়ে পড়ল সারা বিশ্বে। ব্রিটিশ সেনাবাহিনী পাঠানো হলো রাজরাজড়ার উপত্যকায় পাহারা দিতে, গুপ্তধন নিয়ে যাওয়া হবে লন্ডনে। কিন্তু সেসব কাণ্ডের আগে ঘটল বিচিত্র সব ঘটনা, বিশেষজ্ঞদের মধ্যে পরস্পর তীব্র কলহ বাঁধল। কি নিয়ে কলহ, আজ আর জানার কোনো উপায় নেই, যদিও অনুমান করতে অসুবিধা হয় না কিছুই। পরস্পরের মধ্যে কলহের পরিণামে কেউ কেউ খুনও হয়ে গেলেন, কার্টারকেও মেরে ফেলার ভয় দেখিয়ে উড়ো চিঠি আসছিল, তাঁবুর মধ্যে সেই সব চিঠি এনে কেউ ফেলে রেখে যেত। কার্টার শেষ পর্যন্ত ভয় পেয়ে লন্ডন পালিয়ে গেল। একটা ব্যাপার আজ করা যায়, গুপ্তধনের লোভেই যেন এসব কাণ্ড হচ্ছিল, কিন্তু এ পর্যন্ত একটা কারণ আমরা আঁচ করতে পারি, পরের ঘটনাগুলোর ক্ষেত্রে তা পারি না।
বিশেষজ্ঞদের মধ্যে খুনোখুনির পরে যারা বেঁচেছিলেন যে যার দেশে ফিরে যান, তারপর অদ্ভুত রোগে ভুগে অল্প সময়ে মারা পড়েন। সমকালীন সংবাদপত্রে লেখা আছে রহস্যময় মৃত্যু। আর কার্টার, এক সকালে তাকেও বিছানায় মৃত দেখা যায়, মৃত্যুর কারণ অজ্ঞাত, শুধু বলা হয় হার্ট ফেল। তার পাশে ডাক্তাররা লিখে রেখেছেন সম্ভবত ভয় পেয়ে কিংবা আকস্মিক উত্তেজনায় তার মৃত্যু হয়েছে। কিন্তু তার চেয়েও বিচিত্র ব্যাপার, লন্ডনে শেষ পর্যন্ত তুতানখামেনের গুপ্তধন বলে যে ধনরত্ন নিয়ে যাওয়া হয়, কার্টারের বেসরকারি তালিকা অনুসারে তা মাত্র শতকরা 10%, বাকি 90% কোথায় গেল তার কোনো পাত্তা আজও মেলেনি।